আদিত্য L1-এর সফল উৎক্ষেপণে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান 3-এর সাফল্য তাকে আপ্লুত করেছিল। ইসরোর দপ্তরে গিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এবার সূর্যযানের সাফল্যে ফের একবার প্রশংসা মোদীর। ভারতের যে মহাকাশ গবেষণা ক্ষেত্রে ক্রমশ উত্তরণ হচ্ছে সেই কথায় উল্লেখ করেছেন তিনি। শনিবার সকাল 11:50 শ্রীহরিকোটা থেকে আদিত্য L1 নিয়ে উড়ে গিয়েছে ইসরোর PSLV। ইতিমধ্যে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই মহাকাশযান। এরপরে টুইটার তথা এক্স মাধ্যমে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, ব্রহ্মাণ্ড সম্পর্কে অবগত হতেও সমগ্র মানবজাতির কল্যাণের পথে আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম জারি থাকবে। চন্দ্রযান 3-এর সাফল্যের পরও জারি ভারতের মহাকাশ অভিযান। উল্লেখ্য, এটাই ভারতের প্রথম সূর্য অভিযান। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।